দর্শক কি জবান আসলো দেখুন, জনসভা চলতেছে বাংলাদেশে, আর ওমান 14,000 কিলোমিটার দূরে সেই আওয়াজ পৌঁছে যাচ্ছে ওমানে। হ্যাঁ, আমরা সেলুনে এসেছিলাম সিরাজ মামা আর আমি চুল কাটতে, তো চুল কাটতে কাটতে দেশে যে লাইভ চলতেছে আমার পেজে সেই আওয়াজগুলো শুনতেছিলাম, লাইভ দেখতেছিলাম, সাউন্ড বক্স চলতেছে। এখন বদ বলি বক্তব্য দিচ্ছে, টেকনোলজির কারণে আজকে আমরা সেই বাংলাদেশের আওয়াজ সরাসরি বিদেশে বসে উপভোগ করতে পারতেছি। দেখি দেখুন এখানে চলতেছে, দেখছেন কত স্পষ্ট সাউন্ড আমরা চলে যাচ্ছি এখন সেলুনের থেকে। চলিতে চলিতে ফতে পুরানা ডাইলগ, এখন চলে যাচ্ছি বাজার করতে হবে, সাবান দিতে হবে। হ্যাঁ, দুজনের গেঞ্জি কীরকম, সিরাজ মামু আর আমার, এটা হচ্ছে ওমান। প্রবাস থেকে চলিতে চলিতে পথে কথা বলতেছি আমি নরেন্দ্রবাবু জামশেদ। ওকে, এখন চোল কাটা শেষে বাজার করলাম, মাছ নিলাম 2 কিলো তাজা বাটা মাছ, বাটা মাছ বলে আমাদের দেশে পেঁয়াজ নিলাম। কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ খাবো, কলা হাইম কলা। তো যারা আমার ভিডিও দেখেন ফেসবুক এবং ইউটিউবে সবাইকে ধন্যবাদ, সরাসরি ভিডিও দেখেন সময় দেন, তো আপনাদের জন্য চেষ্টা করি দেশের সরাসরি লাইভ প্রোগ্রাম দেখাতে এবং বিভিন্ন দৃশ্য দেখাতে। যদিও আমি দেশে নেই, আমার বাতি যার মান সে ভিডিওগুলো লাইভগুলো করে দেয় ফেসবুকে লাইভ চালায়। তো এই যে কলা নিলাম, আমরা কিছু তরকারি নিলাম, সবার জীবনটা এরকম, এখানে সব সময় নির্ধারিত। আমরা চলে যাচ্ছি, এই যে দেখুন মাস্টার আব্দুর রহমান উর্ফে মাস্টার, ওনাকে মাস্টার নামে সবাই চিনে। আমরা বাটার দোকানের দিকে চলে যাব, এই যে বাটা মাছ। হ্যাঁ, তো যারা আমার ভিডিও সবসময় দেখেন সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন নুরুন নবী জামশেদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে।